হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এডুমিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা জানি ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স, আর এই ম্যাথমেটিক্সের একদম ইনিশিয়াল লেভেলে থাকে বীজগণিত। সেই বীজগণিতের একদম বেসিক লেভেলে সূত্র যেমন এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, যখন এই দুটো সূত্র মোটামুটি আমরা শিখতে শুরু করি, তারপরে আসে এরকম ভগ্নাংশযুক্ত সূত্র। তারপরে যখন কোনো রকমে এই ভগ্নাংশযুক্ত সূত্রগুলো আমরা শিখি, তখন হঠাৎ করে চলে আসে তিন সংখ্যা বিশিষ্ট সূত্রগুলো। এইসব সূত্রগুলো দেখলে তোমরা কি কনফিউজ হয়ে যাও কখন কোনটা কাজে লাগাবে? এইসব সূত্রগুলো দেখলে কি হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে দেয়? তাহলে চলো আজ থেকে আমরা শুরু করি এই নতুন ক্লাস, বীজগণিতের বেসিক সূত্রাবলী আলোচনা করব। আজকে আমরা শিখব ক্লাস সেভেন এর চ্যাপ্টার নাম্বার 12, বীজগাণিতিক সূত্রাবলী। এর প্রথমেই দেখি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো কোথেকে এলো? যেমন আমাদের যদি দেখি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ প্লাস বি এর ওপর আমার দ্বিঘাত আছে, এই পাওয়ার টু আছে। এটা মানে হচ্ছে এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি। এটা যখন আমরা গুণ করব তখন দেখব, তাহলে এখন এখানকার একটা এ নিলাম আর এর সঙ্গে আমি গুণ করব, একটা এ নিলাম এবং এর সঙ্গে গুণ করব এ প্লাস বি, তাহলে নিলাম এ ইন্টু এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি। তারপরে এখানে আমার আছে কি প্লাস বি, তাহলে চিহ্ন এসে গেল প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ আর এ যদি গুণ করি তাহলে আমার কত হচ্ছে এ টু দি পাওয়ার টু, এর মাথার পাওয়ার এক, এর মাথার পাওয়ার এক, তাহলে এক এক দুই এ স্কোয়ার হলো। তাহলে এ ইন্টু বি আমাদের হবে এ বি, প্লাস বি এর সাথে এ যদি গুণ করি তাহলে হবে বি এ, প্লাস আমার এই বি এর সঙ্গে এই বি গুণ হলে আমার হচ্ছে বি ইন্টু বি সমান বি স্কোয়ার। তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ, মানেই আমাদের কি এ বি প্লাস বি স্কোয়ার। যেমন আমাদের বি এ সমান এ বি কেন বলছি, যেমন দুই গুণ তিন এটা মানেও ছয়, আবার তিন গুণ দুই এটা মানেও ছয়। তাহলে আমরা বলতে পারি যে এ গুণ বি এটা সমান কি এ বি, আবার বি গুণ এ এটা সমানও কি হবে না আমাদের এ বি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস একটা এ বি আর এ একটা এ বি, দুটো এ বি মিলে আমাদের কত হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তারপরে এদেরকে গুণ করলাম। সিমিলারলি আমরা দেখছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আমাদের কি হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সিমিলারলি আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ মাইনাস বি মানে কি, এখানে একটা এ আছে, এর সঙ্গে আমার এ মাইনাস বিটা গোটাটা গুণ হবে, তাহলে এ মাইনাস বি। এখানে কিছু দিচ্ছি না মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তারপরে এখানে বি এর চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন নিয়ে বি যাবে, বি এর সাথে গুণ কত হবে এ মাইনাস বি। ওকে, তাহলে এর সাথে এর গুণ হলো এ স্কোয়ার, তাহলে এর সামনে কি আছে কিছু নেই মানে আমার প্লাস আছে চিহ্ন, তো আমরা এটা জানি। তাহলে প্লাস এ আর এই মাইনাস বি এখন গুণ হবে, প্লাস এর সাথে এই এ গুণ হলো এ স্কোয়ার হয়ে গেল, এই প্লাস এর সাথে এখন কি হবে না মাইনাস বি এর গুণ হবে, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি। তারপরে এটার কমপ্লিট হয়ে গেল এই গুণটা, এবারে আমার আসছে মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস বি এর গুণ, তাহলে মাইনাস বি আর এখানে আমার প্লাস এ আছে, তাহলে এদের গুণ করলে আমরা পাবো মাইনাস বি এ। তারপরে মাইনাস বি এর সাথে এই মাইনাস বি আমাদের যদি গুণ হয় তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি স্কোয়ার। সিমিলারলি কী হলো না এ স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে বি এ মানেও কি এ বি আগের লাইনেই বলেছি, তাহলে এখানে একটা এ বি, এখানেও আমরা কি বলবো না এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস, এখানে একটা মাইনাস এ বি, এখানে একটা মাইনাস এ বি। এরা কি যোগের সময় আমাদের কি সব একই চিহ্ন বিশিষ্টগুলো কি করতে হবে আমাদের এক জায়গায় করতে হবে, তাহলে এ বি আর এখানে একটা এ বি, তাহলে কটা এ বি আছে টু এ বি,
प्लस बी स्क्वायर। चलो ए माइनस बी एर होल स्क्वायर इक्वल्स टू की ना ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर, যেটা আমরা শিখলাম। এখন আমরা যে চ্যাপ্টার নাম্বার টুয়েলভ আমরা শুরু করেছিলাম সেই চ্যাপ্টার নাম্বার টুয়েলভের কত নম্বর দাগ, না এক নম্বর দাগ শুরু করছি। এক নম্বর দাগে বলছে এ প্লাস বিকে এ প্লাস বি গুণ করলে কোনটি হবে দেখি। তাহলে আমরা আগেই বলেছি যে এ প্লাস বি আর তার সাথে এ প্লাস বি এটা গুণ করলে কি দাঁড়ায় দেখো। তাহলে এ প্লাস বি এ একটা রাশি, এটা একটা রাশি, এ প্লাস বি এটা একটা রাশি। তাহলে এ প্লাস বি এর মাথায় কত পাওয়ার আছে, এক আছে। এর মাথায় কত পাওয়ার, এক পাওয়ার। তাহলে পাওয়ার একই যদি থাকে, এখানে এক এখানে এক, তাহলে পাওয়ারের এখানে যদি গুণ করি একই রাশিকে, তাহলে এ প্লাস বি এর মাথায় পাওয়ারটা কি হয়ে যাবে আমাদের, যোগ হয়ে যাবে, প্লাস ওয়ান প্লাস ওয়ান, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এদের কি হয়ে যাবে, সেম রাশি, এদের মাথায় কি আছে, পাওয়ার এক করে আছে। তাহলে এক আর এক যোগ হয়ে যাবে, দিয়ে আমাদের হয়ে যাবে এ প্লাস বি এর মাথায় টু আছে, একেই বলে স্কোয়ার। ওকে, তাহলে আমাদের হবে আমাদের সেকেন্ড উত্তরটা সঠিক। ওকে, এখন নেক্সট উৎপ্রশ্নে আসি, দুই নম্বরটা। এক্স প্লাস সেভেনের হোল স্কোয়ার ইকোয়ালস টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে হলে কে এর মান কোনটি হবে লিখি। তাহলে আমাদের দেখো এক্স প্লাস সেভেনের হোল স্কোয়ার সমান আমাদের বলছে কি না, এক্স স্কোয়ার প্লাস চোদ্দো কে, চোদ্দো এক্স প্লাস কে। তাহলে এখন আমরা এই এক্স প্লাস সেভেন স্কোয়ার একে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী ছিল আমরা একটু দেখে নিই, এ প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র ছিল। তাহলে এখানে এ আমরা ধরি এক্সটা হচ্ছে এ আর সাতটা হচ্ছে বি, তাহলে আমাদের কি হচ্ছে এক্স এর কি হচ্ছে বলো, এ এখানে এক্স আর বিটা হচ্ছে সাত, তাহলে আমার এ হচ্ছে যদি এক্স হয় তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ বি, তাহলে টু এ বি, তাহলে এ কোনটা, এটা হচ্ছে এক্স, এর ঘরে কে নিয়েছে দায়িত্ব, এর ঘরে দায়িত্ব নিয়েছে এক্সটা হচ্ছে দায়িত্ব নিয়েছে, তাহলে টু ইন্টু এক্স ইন্টু আর বি এর দায়িত্ব কে নিয়েছে, বি এর ঘরের দায়িত্ব সাত, তাহলে সাত প্লাস বি স্কোয়ার, তো বি মানেই কি এখানে সাত, তাহলে সাতের স্কোয়ার সমান সমান কত হচ্ছে না আমাদের দেওয়া আছে প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে। তাহলে অতএব লিখতে পারি অথবা এক্স স্কোয়ার প্লাস তাহলে দুই এক্স আর সাত, তাহলে সাত দুগুণ চোদ্দো এক্স প্লাস কত হচ্ছে সাত স্কোয়ার, মানে কত সাত স্কোয়ার, মানে সাত স্কোয়ার মানে কত বলো, সাত স্কোয়ার মানে সাত গুণ সাত, মানে হচ্ছে সাত সাথে উনপঞ্চাশ যোগ উনপঞ্চাশ সমান আমাদের কত দেওয়া আছে প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে। তাহলে এই যে ডান দিকের পার্টটা এটা আমাদের কি প্রশ্নে দেওয়া আছে, এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে, সেই জন্য এটাকে আমরা বারবার লিখে চলেছি। আর এই বাম দিকে যেটা আছে এক্স প্লাস সেভেন স্কোয়ার ওটাকে আমরা কি এ প্লাস বি এর সূত্র আকারে আমরা লিখলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ আর প্রশ্নে কি দেওয়া ছিল ওটা সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে। তাহলে দেখো উভয় পক্ষ তুলনা করে দেখো, এর এক্স স্কোয়ার এর এক্স স্কোয়ার একই আছে, চোদ্দো এক্স চোদ্দো এক্স মিলে গেল, আর এখানে উনপঞ্চাশ আছে আর ডান দিকে কে, তাহলে এরা দুজন যদি সমান হয় তাহলে আমার কেটাকে কত হতে হবে, উনপঞ্চাশ হতে হবে। তাহলে উভয় পক্ষ তুলনা করে পাই অতএব উভয় পক্ষকে আমরা কি তুলনা করব, তুলনা করে পাই কত, কে সমান উনপঞ্চাশ। ওকে, তাহলে কে সমান উনপঞ্চাশ, তাহলে আমার দুই নম্বর উত্তরটা সঠিক। এখন আসি তিন নম্বর প্রশ্নে। তিন নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এখন পূর্ণবর্গ করা, যেমন আমাদের এখানে দেখেছি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা কি ছিল, এই মাথায় স্কোয়ার আছে মানে কি এরা হচ্ছে বর্গ, তাহলে এই বর্গের চিহ্ন আছে মানে আমাদের এরা হচ্ছে পূর্ণবর্গ, এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার এরা সবাই কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এর সাথে যদি আমরা 2ab যোগ করে দিই, 2ab, তাহলে আমার কোনটা দাঁড়াচ্ছে, আমার a প্লাস b এর হোল স্কোয়ার। কেন না দেখো, a প্লাস b এর হোল স্কোয়ার সমান কি, দেখো কি বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে যদি আমরা একটু আগে পিছিয়ে লিখি, কিরকম লিখতে পারো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। সিমিলারলি আমাদের a মাইনাস b এর হোল স্কোয়ার, এটাকে যদি দেখি তার কি হয় না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এই প্রশ্নের সাথে মেলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর সাথে যদি 2ab যদি যোগ করি তাহলে কি হবে না, a প্লাস b এর হোল স্কোয়ার হয়ে যাবে, সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার যদি মাইনাস 2ab যদি আমরা যোগ করি তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার হয়ে যাবে, সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা মালা। তাহলে আমাদের হচ্ছে 3 নম্বর উত্তরটা সঠিক, যে 2ab যোগ করলেও আমাদের কি হবে, সেটাও পূর্ণবর্গ, অথবা মাইনাস 2ab যোগ করলে সেটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। এখন আসি আমরা 4-এর দাগেরও। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচে কোনটি হবে লিখি। তাহলে এখানে আমরা দেখি a প্লাস b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে আমরা আগের অঙ্কের মতো এটাকে আমরা এক্সপ্যান্ড করি, কি হবে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান কি না, a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এখানে দেখো আমাদের a স্কোয়ার কেটে গেল, 2ab-টা আমাদের 6a বলতে পারি, আর b স্কোয়ারের জায়গায় কি দেওয়া আছে, সংখ্যাটা 9 দেওয়া আছে, b স্কোয়ার মানে আমাদের 9। তাহলে আমরা উভয় পক্ষ তুলনা করে কি পাই, উভয় পক্ষ তুলনা করে পাই যে কি পাচ্ছি আমরা, বি স্কোয়ার সমান 9। আর বি স্কোয়ার সমান 9 মানে কি, একটা সংখ্যা যার বর্গ করলে 9 হয়, সেই সংখ্যাটা কত, কার বর্গ সংখ্যা 9, 1-এর বর্গ করলে কত হয় 1, 2-এর বর্গ করলে কত হয় 4, 3-এর বর্গ করলে কত হয় 9। তাহলে আমার b সমান, অতএব b সমান কত, কার স্কোয়ার করলে 9 হয়, তাহলে b সমান কি হচ্ছে আমার 3। তো উভয় পক্ষের যদি বর্গমূল করি তাহলে কি হবে, b স্কোয়ারের বর্গমূল b, 9-এর বর্গমূল কত হয় 3, তাহলে b সমান আমার 3। তাহলে এর ধনাত্মক মান চেয়েছে, ধনাত্মক মান হচ্ছে 3, তাহলে 4-এর দাগের উত্তর হচ্ছে 3। ওকে, এখন আসি আমরা 5-এর দাগের অঙ্কে। এক্স স্কোয়ার প্লাস 1-এর 4 x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে এখানে একটু ভালো বুদ্ধির অঙ্ক, এটা বেশ বুদ্ধি করে করতে হবে এটা। যেমন এক্স স্কোয়ার প্লাস 1/4x, এখন দেখো আমাদের সূত্র কি আছে, বেসিক সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমাদের সূত্র আছে, a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, তাকে আমার কি করতে হবে, পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারে, দেখো এক্স এর হোল স্কোয়ার আছে এখানে, ওকে। এখন এরপরে আছে কি আমাদের, সংখ্যা 2, তাহলে এলো হচ্ছে 2, 2 গুণ, এবার কার স্কোয়ার, এখানে এক্স এর স্কোয়ার হয়েছে, তাহলে আমার এখানে এক্স একটা আসবে, 2 ইন্টু এক্স হলো, এর সাথে কি হবে, তাহলে 2a, এই সূত্র আমি লিখছি কিরকম, দেখো প্রথমে আমার a স্কোয়ার আছে, a স্কোয়ার থাকলে 2 প্রথমে দিতে হবে, তারপরে একটা a দিতে হবে, সেই জন্য এখানে কি, এর বদলে কে আছে, এর জায়গাটা নিয়েছে এখানে x, তাহলে x এর স্কোয়ারের পরে, তাহলে প্রথমে আমরা 2 বসালাম, সূত্রের 2, এটা ধার নিলাম সূত্রের 2, তারপরে কি a, কিন্তু এর জায়গা কে নিয়েছে প্রশ্নে, x নিয়েছে, তাই আমরা x লিখলাম, 2 ইন্টু x ইন্টু, এবার কত দিলে, এবার বাকি আছে কত, দেখো এখানে আছে x এর সাথে 1-এর 4, তাহলে বাকি কত গুণ করলে 1-এর 4 হবে বলো, তাহলে 2-এর সাথে কত গুণ করলে, x x তো মিলে গেল, তাহলে 1-এর 4 আছে এখানে উপরে, আর নিচে আছে 2 নিলাম আমরা, 2 নিতে হলো আমাদের, কেন না সূত্রে ছিল তাই, তাহলে কত যদি গুণ করি তাহলে 1-এর 4 হবে, তাহলে দেখো 2-এর সাথে যদি 1-এর 8 যদি গুণ করি তাহলে কত হয় বলো,
একের আট যদি গুণ করি তাহলে দুই ইন্টু একের আট, এটা কত হবে, দুই দুগুণও চার, সরি চার দুগুণও আট, তাহলে এটা হচ্ছে একের চার, ওয়ান বাই ফোর, তাহলে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এইট লিখতে হবে। তাহলে আমার দুইটা কোত্থেকে এলো, সূত্রের দুই, এক্সটা কোত্থেকে এলো, কেননা এর জায়গায় এক্স নিল সেই জন্য। এবার আমার এই উপরের যে সংখ্যামালাটা আছে, সেকেন্ড যে সংখ্যামালাটা, সেটা আমার মেলাতে হবে, সেটা পরিবর্তন করলে তো অঙ্কই ভুল হয়ে যাবে। সেটা মেলানোর জন্য কি করছি না, দুই তো আমায় নিতেই হয়েছে, তার সাথে কত গুণ করলে একের চার হবে সেটা আমরা দেখলাম, একের আট। তাহলে একের আট বসালাম, এবার আমাদের বসাতে হবে ওয়ান বাই আটের কি হয়, বিয়ের স্কোয়ার, মানে বিয়ের হোল স্কোয়ার। তাহলে একের আটের স্কোয়ার মানে হচ্ছে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইটের স্কোয়ার। তাহলে এইটের স্কোয়ার মানে কত হয় বলো, তাহলে এখানে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইটের স্কোয়ার মানে কত, ওয়ান বাই সিক্সটি ফোর। তাহলে এই যে জিনিসটা হলো, এই একের চৌষট্টি, এটাকে কী করতে হলো, আমায় যোগ করতে হবে। তাহলে আমায় একের যদি চৌষট্টি যোগ করি তাহলে কী হবে, ওটা আমার কী হবে, এটা সমান আমাদের কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান বাই এইটের হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমার ওয়ান বাই চৌষট্টি আমায় যোগ করতে হবে। ওকে, আজ এই পর্যন্তই থাক, আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।